হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মেইয়াজাগান এই সিনেমাটা দেখে উঠলাম নেটফ্লিক্স থেকে। তো সি প্রেম কুমারের পরিচালনায় এই সিনেমাটা প্রডিউস করেছে যোথিকা সূরিয়া, আর অভিনয় করেছেন কার্তিক এবং অরবিন্দ স্বামী। আমি খুব অবাক হয়ে গেলাম, দেখুন সাউথের এদের মধ্যে না অত বেশি কোনো মানে কি বলবো, অত বেশি এদের মধ্যে কোনো রাগ ঢাক নেই, কিছু নেই, নিজেদের ইগো নেই, কিছু নেই। যোথিকা সূরিয়া এরা একজন মানে এরা নিজেরা অলরেডি তারা এস্টাবলিশ তাদের নিজেদের ক্যারিয়ারে, তারা এস্টাবলিশ। তারা কাদের সিনেমা প্রডিউস করছে? অরবিন্দ স্বামী আর কার্তিক সিনেমা। হ্যাঁ, হতে পারে আপনারা এখন বলতে পারেন যে কার্তিক সূরিয়ার ভাই, কিন্তু তবুও মানে আমাদের এখানে মানে সে মানে সেই জিনিসটাই বা হয় কোত্থেকে, সেখান থেকেই তো ব্রাদারহুড ব্যাপারটা চলে আসছে। সূরিয়া আর কার্তিক ভাই তো দুজনে পরস্পর পরস্পরের। তো যাই হোক, এবার আমি যদি সিনেমাটা নিয়ে শুরু করি, এখানে অরুল অরবিন্দ স্বামীর ক্যারেক্টার, সে নিজের গ্রামকে যখন সে ছেড়ে আসে, তার বাড়ি অত মানে আমরা যেটা বুঝতে পারি যে একটা জয়েন্ট ফ্যামিলিতে সে থাকতো, যে কোনো কারণেই হোক, শরিকি বিবাদ বা সম্পত্তি ডিসপিউটের কারণে তাদেরকে চলে যেতে হয়, ও সেখান থেকে চলে যেতে হয়, এবং বহুত দিন বাদে, প্রায় 20 বছর বাদে সে আবার সেখানে ফিরে আসে তার কোনো বোনের বিয়েতে। তারপর তার সঙ্গে কার্তিক চরিত্রটা দেখা হয়, তারপর কি হয় সেই নিয়েই হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটাতে ছোট ছোট মোমেন্টগুলোকে এত সুন্দরভাবে ডিসক্রাইব করেছে মানে বলার মতো নয়। ছোট ছোট খুব সামান্য সামান্য মুভমেন্ট মুভমেন্ট বলবো না, মোমেন্ট মুহূর্ত মুহূর্তগুলোকে, দাদা বোনের পায়ে যখন ওই মানে ইয়েটা পরিয়ে দিচ্ছে, নূপুর বা পায়েল বা তোড়া যাই বলি না কেন, ওটা যখন পরিয়ে দিচ্ছে, সেই সময় দাদার চোখ দিয়ে জল বেরোচ্ছে, সেই জলটা বোনের পায়ে এসে পড়ছে, ওই সিনটা জাস্ট মানে কি বলবো, অ্যামেজিং ওই ওই সিনটা। তারপর আরেকটা দৃশ্য, সেটা হচ্ছে যে ওই সাইকেলকে ভগবানের মতো করে পুজো করা, তো সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। তারপর আরেকটা যে জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে মানে কার্তিক এই যে সবসময় অরবিন্দ স্বামীকে মানে অরুলকে ভাইয়া ভাইয়া বলতে বলতে সেই তাদের বাড়ির গবাদি পশু ষাঁড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তারপর মানে এত সহজভাবে সে বলছে যে যেখান দিয়ে সে হাঁটছে রাত্রিবেলা সেখানে যে সাপ আছে, এত সহজভাবে সে বলছে হ্যাঁ আছে, তাতে কি হয়েছে মানে তার কাছে কি মানে, এখানে আরেকটা জিনিস দেখিয়েছে যে পশু পশুদের মতো আছে, আবার মানুষ মানুষের মতো বিচরণ করছে, এটাও কিন্তু একটা দেখার মতো জিনিস। আবার শেষের দৃশ্যে আপনারা দেখুন, যখন তাদের ফাইনালি যখন ফোনে যখন বার্তালাপ হচ্ছে, যখন অরবিন্দ স্বামী মানে অরুলের ক্যারেক্টার আর কার্তির ক্যারেক্টার এদের দুজনের যখন কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু কার্তিক কথা বলতে বলতে ওই বাগানেরই একটা সাপ, সেই সাপটা ফনা তুলে আছে, সেই সাপটাকে কিন্তু মানে যেভাবে সে দেখালো মানে হাই বা গুড মর্নিং এরকম একটা কিছু মানে ইশারাতে বলে সে চলে গেল, এবং সাপটাও কিন্তু ওকে দেখলো, মানে সাপটা কিন্তু ওকে দেখে যে বিষাক্ত সাপ, কিন্তু ওকে দেখে যে কিছু করছে না করছে ওরকম কিছু না, যে মানে ওর কাছে ব্যাপারটা হচ্ছে যে ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছি। পশু হিংস্র হয়, পশুও হিংস্র হয়, এটা সত্যি কথা, কিন্তু পশুরা হিংস্র কখন হয়, যে যখন দেখতে পাচ্ছে যে উল্টো দিকের মানুষের কাছ থেকে তার মানে দিকে কোনো আঘাত আসার সম্ভাবনা আছে, তাই তারা হিংস্র হয়। আবার একটা ষাঁড়কে ট্রেনিং দেওয়ার যে ব্যাপারটা, একটা মানুষ যে ট্রেনার, সে ষাঁড়টার সঙ্গে কথা বলছে, মানে যেভাবে কথা বলছে মনে হচ্ছে যেন সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওইভাবেই সে ষাঁড়টার সঙ্গে কথা বলছে এবং ষাঁড়টা সেটা শুনছে, এবং ষাঁড়টা কিন্তু খুব সাংঘাতিক রকমের ষাঁড়, এবং মানে এদিক ওদিক হলে কিন্তু সে গুঁতিয়ে দেবে, মানে এরকম ধরনের সে ষাঁড়, মানে তাকে সামনে দাঁড় করিয়ে রেখে শুনছে জলের মধ্যে তাকে নিয়ে খেলা করা। আমার এই জায়গাগুলো না দারুণ লেগেছে, এইগুলো মানে সত্যি কথা বলতে এগুলো গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না, শহরে তো নেই ছেড়ে দিন। হ্যাঁ, আমি নিজে যেটা বলতে পারি যে থ্যাংক গড যে আমি যে জায়গাটাতে থাকি, আমাদের কমপ্লেক্সের সামনে একটা বিশাল বড় পুকুর আছে, মানে কমপ্লেক্স রিলেটেড নয়, ওটা প্রাকৃতিক উপায়ে তৈরি একটা পুকুর আছে, যেটা মানে খুব রেয়ার জায়গায় থাকে, কারণ চুঁচড়ো শহরটাও তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে তো এখানেও অনেক মাল্টিপ্লেক্সেস হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এগুলো তো পাওয়া তো মুশকিল।
তো এনিওয়ে ওখানেও আমরা দেখতে পাই হাঁস, হাঁস দেখতে পাচ্ছি, কুকুর, হাঁস কুকুর সমস্ত জিনিসই এখানে থাকে। এখানেও গরুরা আসে বিকেল বেলায়, এখানে ঘাস খেতে খেতে চলে আসে, বেশ ভালো লাগে। পুকুরের ধারে ব্যালকনিতে দাঁড়িয়ে যখন পুকুরটাকে দেখা হয় বেশ ভালো লাগে। এই জিনিসগুলো একদম গ্রামে এই জিনিসগুলো মানে দেখতে পাওয়া যায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এইখানে অন্যের চোখ দিয়ে নিজেকে চেনা, মানে আমার এত ভালো লেগেছে, মানে একটা মানুষ মানে দুজনে দেখুন, মানে আপনারা স্ক্রিনেও দেখুন, দুজনে উল্টো দিকে মুখ করে বসে আছে, কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা সম্পর্ক আছে, একটা সখ্যতা আছে দুজনের মধ্যে। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে এই সিনেমাটা মানে মানে বলার মতো নয়, মানে আমি কি বলবো সিনেমাটাকে নিয়ে, মানে এই সিনেমাটা একটা জার্নি বলতে পারি, একদিনের একটা মানুষের জার্নি, যে মানুষটা নিজেকে যতটা না জানে তার থেকে বেশি আরেকজন জানে, এবং সে যে এত বছর বাদে ওখানে ফিরলো, সেই এত বছরের মানে মানে সে সেই জায়গাটা থেকে চলে এসেছে কিন্তু সেই জায়গাটা মানে তাকে ভোলেনি। তো এই জার্নিটা একটা মানে অন্য রকমের জার্নি, এই জার্নিটা মানে আমার মনে হয় না এই সব সিনেমাগুলোর না রিভিউ দেওয়ার কোনো দরকার আছে, এই সব সিনেমাগুলোকে জাস্ট ফিল করতে হয় যে হ্যাঁ এটা হচ্ছে। তো এই জিনিসটা মানে বাস আর কিছু না, আর শেষটা খুব সুন্দরভাবে কিন্তু শেষ হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে আমার রিয়াকশান। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।